আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম খুবই মজার একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমের পায়েস। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এরকম রেসিপি নিয়মিত পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। তো আমের পায়েস তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কোনো ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে পারেন যেন আমের মধ্যে কোনো আঁশ না থাকে। তো প্রথমে আমি আমটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি। আমটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। আমে যদি টক ভাব থাকে তাহলে এখানে আপনারা সামান্য পরিমাণে লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে আমটাকে জাল করে নিতে পারেন। এতে করে কিন্তু আমের মধ্যে আর টক ভাব থাকলেও সেটা থাকবে না, চলে যাবে। আর এই আমটা যখন পায়েসের সাথে মেশানো হবে তখন কিন্তু দুধটাও আর কেটে যাবে না। তো আমটা কিন্তু জ্বালানো প্রায় হয়ে গিয়েছে, আমি আরও একটু ঘন করে নিব। আর এটা কিন্তু এভাবে অনবরত নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। তো আমটা কিন্তু ঘন হয়ে গিয়েছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি তরল দুধ। আর এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। তো দুধটাকে আমি জাল করে নেব একটা বলকোঠা পর্যন্ত। আর এভাবে অনবরত নেড়ে দিতে হবে যেন কড়াইয়ের সাথে লেগে না যায়। কড়াইয়ের সাথে দুধটা লেগে গেলে কিন্তু এই পায়েসটার পারফেক্ট টেস্টটা পাওয়া যাবে না। তো দুধের বলক চলে এসেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলার চাল। আর এখানে 1/2 কাপ পরিমাণ পোলার চাল আমি 1/2 ঘন্টা ভিজিয়ে ব্লেন্ডারে হালকা ভেঙে নিয়েছি। আর চালটা দেওয়ার সময় অবশ্যই একটু পানি দিয়ে গুলিয়ে দিতে হবে, নাহলে কিন্তু গরম দুধে দেওয়ার সাথে সাথে চালটা দলা পাকিয়ে যাবে। আর চালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে যেন কোনোভাবেই দলা পাকিয়ে না যায়। তো পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো এটাকে এইভাবে একটু ভালোভাবে নেড়ে দিতে হবে যেন কোনোভাবে কড়াইয়ের সাথে লেগে না যায়। আর পায়েসটা অবশ্যই একটু ধৈর্য নিয়ে যত্ন সহকারে করতে হবে, তাহলে কিন্তু এর পারফেক্ট টেস্ট আসে। তো পায়েসটা চাল সিদ্ধ হয়ে গিয়েছে প্রায়। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর চিনিটা আমি প্রথমে দেইনি, প্রথমে দিলে কিন্তু চালটা সিদ্ধ হতে অনেক সময় লাগতো। তো চিনিটা অবশ্যই আপনার আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আমি চিনিটাকে একটু ভালোভাবে পায়েসের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আর লবণ দিচ্ছি আমি চিনিটাকে ব্যালেন্স করার জন্য। তো আপনাদের যদি পায়েসে লবণ ভালো না লাগে তাহলে আপনারা এটা স্কিপ করে যেতে পারেন। তো পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ম্যাঙ্গো পাল্প যেটা আমি জাল করে রেখেছিলাম। তো সেখান থেকে আমি 4 টেবিল চামচ পরিমাণ ম্যাঙ্গো পাল্প দিয়ে দিচ্ছি। তো এবারে সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো পায়েসটা কিন্তু অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আর এটার ঘনত্বটা একদম আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। আর এটা ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তো এবার আমি চুলাটা অফ করে আরও কিছুক্ষণ এরকম নেড়ে নিব, নাহলে কিন্তু এই পায়েসটা সার্ভ করলে উপরে একটা মোটা সর পড়বে। এজন্য এইভাবে যদি একটু ঠান্ডা করে নেই তাহলে কিন্তু সেই সরটা আর পড়বে না। ব্যাস, তো আমার পায়েসটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। বাকি ম্যাঙ্গো পাল্পটা দিয়ে আমি পায়েসটাকে ডেকোরেশন করে নিয়েছি।
আর আপনারা চাইলে এই পর্যায়ে পায়েসটা ফ্রিজে রেখে ঠান্ডা করে সার্ভ করতে পারেন, এতে করে কিন্তু পায়েসটা খেতে আরও বেশি মজা হয়। তো আপনারাও বাসায় তৈরি করে ফেলুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।